الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أو كما قال قال الله تعالى في كلامه المجيد فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فإخوانكم في الدين أو كما قال قال رسول الله صلى الله عليه وسلم من ترك الصلاة متعمدا فقد كفر الحمد لله الله تعالى شكرا لك ورسي ايزنا جيني الله جيني الله تعالى رسول صلى الله عليه وسلم كي حادي كرك আমাদের জন্য প্রেরণ করেছেন এই জন্য আল্লাহ শুকরিয়া দিচ্ছি আলহামদুলিল্লাহ ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه আজকে অত্যন্ত দুঃখের সাথে কিছু কথা বলতে আমরা এই জন্য বাধ্য হয়েছি যে আজকে যখন আমরা কোনো পত্রপত্রিকা পড়তে যাই যখন কোনো কিছু দেখতে যাই তখন দেখা যায় অধিকাংশ মসজিদ থেকে যে রফায়েদান করার ব্যাপারে বা নামাজের বুকে হাত বাঁধার কারণে কিছু মুসল্লিদেরকে কিছু বাইরেরকে মসজিদ থেকে বিতাড়িত করে দেওয়া হয়। তো এই জন্য এই দুঃখে আমরা আজকে কথাটা বলতে বাধ্য যাব। আসলে হাদিসটা হয়েছে যে মান তারকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, মান তারকা সলাতা যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিল মুতাআম্মিদান ইচ্ছা হবে ফাকাদ কাফার, সে অস্বীকার করলো। সে এরকম বিধান এরকম হাদিসটা সত্য হওয়ার পরেও আজকে আমাদের সমাজে কোনো একটা মানুষ নামাজ ছাড়িয়ে দিল অবশ্যই, তাহলে নামাজ কোরআনের যে বাসটা ছিল ফাইতাবু ওয়াকামু সলাতা ফাইকওয়ারকু ফিদ্দিন, তাহলে কোরআনের হাদিসটা কোরআনটা আমাদের কাছে স্পষ্ট, হাদিসটা আমাদের কাছে স্পষ্ট হওয়ার পরেও কিন্তু একটা লোক যখন নামাজ পড়তেছে না, আমাদের ব্যাপারে কোনো ভূক্ষেপে নাই, আমাদের ব্যাপারে ইসলাম সম্বন্ধে কোনো আগ্রহে নেই, তার এই ব্যাপারে আমরা কোনো মতামত কোনো কিছু না বলিয়ে একটা মানুষ সই হাদিসের উপর আমল করার কারণে রফায়েদান করার কারণে বুকে হাত বাঁধার কারণে এই লোকটাকে মসজিদ থেকে বাইর করে দেওয়া, বিতাড়িত করা, বয়কট করা সমাজ থেকে, এটা মনে হয় একটা মুসলিমের জন্য কেমন? আমরা এই জন্য আল্লাহকে দোয়া করবো যে আল্লাহ জানান যে সমস্ত ভাইগুলো যে সমস্ত মসজিদ ইমাম সাহেব এগুলা ইমাম এবং মুয়াজ্জিন যারা আছেন মসজিদে, বিশেষ করে ইমামদের নৈতিক দায়িত্ব, ইমাম মানে কি ইমাম নেতৃত্ব যে সমাজে নেতৃত্ব দিবে এমন একটা লোক যে কোরআন হাদিস সম্বন্ধে ভালো জ্ঞান রাখে, তাহলে আজকে আমাদের ইমামদের দ্বারা যদি মসজিদ থেকে এমন কিছু মুসল্লিদের বয়কট করা হয় রফায়েদান করার কারণে, যে রফায়েদান ব্যাপারে আমি আপনাকে বলবো যে স্পষ্ট যদি হাদিসে আসে এই ব্যাপারে তাহলে আমরা মনে হয় জামিয়ে না পাত হয় না, যে কোরআন হাদিসের ব্যাপারে যদি কোনো জিনিস স্পষ্ট দলিল থাকে তাহলে আমরা এই ব্যাপারে কথা বলার তো কোনো মুসলমানদের প্রয়োজন নেই, যে সামিয়ে না পাত হয় না মুসলিমদের কাজ হবে শুনবে কোরআন হাদিসের ব্যাপারে সামিয়ে না ওয়া পাওয়া না এটার উপর অনুসরণ করা, আর অমুসলিমদের ব্যাপারটা হলো সামিয়ানা ও আসাই না কোনো একটা জিনিস শুনলো আর ছেড়ে দিল। তো তাহলে আমি এই জন্য সকল মুসলমান ভাইদেরকে বলবো যে যদি যেসব ভাইরা নামাজ পড়ে না আমরা মনে হয় এই জিনিসগুলোকে দেখি মনে হয় এদেরকে সমাজ থেকে বয়কট করা, এদের জানাতে না দেওয়া না যাওয়া, বা আমাদের উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তিগুলো আছে এদের থেকে এদেরকে বয়কট করা, আত্মীয়তা থেকে এদেরকে বয়কট করা, ফাইনটা ওয়াকামুসলা ফাইখরুকু ফিদ্দিন, তাহলে যদি সে নামাজ পড়ে দিনের মধ্যে অতপত বছরে তাহলে সে আমাদের মুসলিম ভাই, আর যদি সে মান্তরাসলাম তা আমি দেখাপাত কাফার সে মুসলমানই না নামাজ ছেড়ে দিল সব ইচ্ছা পাবে, তাহলে তার ব্যাপারে আমাদের এত গুরুত্ব নাই যে ব্যক্তি রফায়েদান করলো বা নামাজ হাত উপরে বাঁধলো। তো এই ব্যাপারে মনে হয় আমাদের মনে হয় আপনারা যদি কোনো হাদিস পড়েন বা সই হাদিসের দলিল থাকে তাহলে এটা চুপ থাকাটাই মনে হয় শ্রেষ্ঠ আমাদের জন্য। তো আল্লাহ আমরা সমাজে সকল ইমাম সাহেবদেরকে আমরা অনুরোধ করবো প্লিজ আপনারা যখন কোনো হাদিস পড়েন সঠিক কথাটা আপনারা মুসল্লিদের কাছে জনগণের কাছে উপস্থাপন করতে ইচ্ছা করেন। হ্যাঁ, আপনার যে রিজিকের ব্যবস্থাটা আপনি হয়তো মনে করতে পারেন যে আমরা সেক্রেটারি মসজিদের যে মসজিদের সভাপতি তাদের দিকে লক্ষ্য করে আমাদের কথা বলতে হয় না, কোরআন হাদিসের কথাটা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি তুমি সত্যবাদী হও যদি তুমি সত্যবাদী হও তাহলে তুমি দলিল নিয়ে আসো, তাহলে রফায়েদের ব্যাপারে আপনি মেশকাত খোলেন বুখারি খোলেন স্পষ্ট হাদিস আছে, আবু দাউদ খোলেন হাদিসের গ্রন্থগুলো যখন সহি হাদিসগুলো আপনি দেখবেন স্পষ্ট হাদিস আছে, এরপর আপনি সিনের উপর হাত ব্যবহার তাও স্পষ্ট হাদিস আছে, এরপর মনে হয় আমরা যদি কথা বলি তাহলে মনে হয় আমরা কেমন জানি এটা জুলুম করে ফেললাম মানুষের উপর, যে আমরা এই দিকে আসলে কথা না বলি ফিতনা সৃষ্টি না করি সমাজে মুসলমানদের কোনো ক্ষতি না করি যে সমস্ত ভাইরা নামাজ থেকে দূরে রয়েছে ও সমস্ত ভাইদেরকে কেউ নামাজের জন্য মসজিদে নিয়ে আসতে পারি
কিভাবে আমরা তাদেরকে ইসলামের সঠিক জ্ঞানটা দিতে পারি, কিভাবে তাদেরকে কোরআনের সম্বন্ধে আইডিয়া দিতে পারি, আমরা মনে হয় এটার দিকে চেষ্টা করি এবং আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে সবাইকে এবং আমাদের পরিবার পরিজন সকলকে সকলকে যে কোরআন হাদিস পড়ে বুঝে আমল করার তৌফিক দান করুক। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি।